চবিজেনো এলো মেলো গুছানো ছিল না, সবুজে ভরা ছিল তবু ধরা গেল না। আজকে রান্না হইতেছে কুমড়া ডুবা দিয়া, আলু দিয়া আর চন্দনা শুটকি দিয়া। আর এই যে ইডি ফাদারে দিছি, ইডি আমি আমার ছাদের থেকে আনছি, ছাদের মধ্যে একটা গাছ লাগাইছিলাম, ইডি আজকে উঠাই লই আইছি। ইডি শুটকির সঙ্গে দিয়া দিছি ওখানে। তো কুমড়ার ডুকা দিয়া ইলিশ শুটকি দিয়া খাইতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তো আজকে কিন্তু রান্না তেমন বেশি কিছু রান্তাম না, বেশি রান্তাম না কেন, কারণ আজকে হ্যাঁ যাই বোকা বাড়িতে। তো হ্যাঁ শুধু দুপুর বেলায় খাইবো, আর তো খাইতো না ঠিক আছে, ট্রেনে হ্যাঁ বাড়িতে যাব, আর হ্যাঁ আইতে আইতে কালকে। তো আজকে কয়েকদিন ধরে হ্যাঁ বাড়িতে যাবো যাবো কইতাছে, তো যার কারণে কইছে কালকে যাইবো, আর কইছে কালকে না যাইতে, আজকে শনিবার আছে, তো আজকে বিকালে যাবো, আজকে পুরোটা দিন পুরোটা রাত্র থাকলা, কালকে সারাটা দিন থাকলা বিকালবেলায়, আর সন্ধ্যার সময় এখন না, তো যার কারণে কইছে আজকে যাইবো। আর অফকোর্স তো ছুটকিটা ডোগাটা করতেছি, আর আমার তো গুড়া মাছ রয়েছে, কারণ কালকে তো রাত্রে হ্যাঁ খাইছে না হয়ে গেছে নিমন্ত্রণে, আমি এক লইতে গেছি, মেয়ে তো খাইয়ে না গুড়া মাছ। আর অপরে গুড়া মাছটা আছে, এটা আছে, আর মেয়ের লেগে আলু ভাজি আছে, আর কমু খাওয়ার সময় লাগলে ডিম ওরট করালা বাস আছে। এরপর যদি বিকালবেলা কিছু লাগে তাহলে রাত্রেবেলা চিন্তা করুন, কারণ আজকে আর কিছু করা সম্ভব হইতো না, আমার অনেক কাজ আছে। আর আজকে সকাল সকাল স্নান টান সব শেষ, কারণ আজকে একটা ব্লাউজের ডিজাইন একটু কমপ্লিট করা বাকি আছে, তো ওইটা সেলাই করতে হইব, ওইটা বাকি আছে, এটা করতে হইব, এরপরে এডিট করতে হইব, তো যার কারণে আমার পুরোটা দিন যাইব আজকে। তো ভাবলাম যদি সকালবেলা স্নানটা না করি তাহলে আজকে স্নান করতে করতে সন্ধ্যে হইব, তো যার কারণে সকালটা আবার স্নান টান করে এরপরে রান্না করতে আসি, কাজ করতে আসি। ওখানে বাজে গেছে গা 11:30, আজকে লেট হয়ে গেছে গা, তো সকালবেলা একটু কাজ করছিলাম, একটু কাজ করতে যাই লেট হয়ে গেছে গা, স্নান টান করছি, আবার ছাদে যাই গাছে জল টল দিয়ে আসি, যার কারণে লেট হয়ে গেছে। মেয়ে ও স্নান করতেছে, একবারে সকালে স্নান টান করালাম, এরপর ঘুরতে দেখি হ্যাঁ কোনো আইসে না, হ্যাঁ আইলে এরপর আমি তো খেয়ে লাইছি আজকে, কারণ রাতেটা সবজি এক্সট্রা আসতে এটা গরম করছি না, এটা দিয়ে আমি গোড়া মাছ দিয়ে খেয়েছি, কারণ আজকে আমার খিদা লাগছে বেশি, যার কারণে আমি খেলে স্নান করছি না, এখানে কি জানে যায় না, আজকে আমার খিদা লাগছে বেশি যার কারণে খেয়ে লাইছি, খেয়ে লাগে আজকে অপেক্ষা করছি না। যেহেতু আমার স্নানও শেষ খাওয়া দাওয়াও শেষ, তাহলে আমার মোটামুটি কাজ একটা বাইলে হয়ে রাখা থাকা শেষ, আর হেয়ার শুধু খাওয়াটা তুমি, আর আমি তো এডিটিং তো মোবাইলেই করি, তো খাওয়ান দিলে এখানে বই আমি আমি ভিডিও এডিটিং করতাম, কোনো অসুবিধা নেই। ও হো হো হো, আমার শুটকির কালার কি সুন্দর আইছে, খাইতে জানি কেমন হইব আজকে, ভালোই মনো। তো চন্দনা শুটকির অ্যাকচুয়ালি স্বাদে কিন্তু আলাদা, আর চন্দনা শুটকি শীতের দিনে খাইতে এই মজা লাগে, যদিও এবার খাওয়া পড়ছে না, খুব কম খাওয়া হয়েছে, তো শীত শেষ ওখানে যাই খাইতেছি আরে, আর কদিন পরে তো খাইবার লাগতো না, বর্ষার দিনে চন্দনা শুটকি খাইবার লাগে না। শীত যাইতেছে গা আজকে, বাবুরে বাড়ি যাইতেছে গা, বউর বাড়ি যাইলা, এটা সুন্দর ছায়া বেগলো না, এটা সুন্দর ছায়া ব্যাগ ট্যাগ লয়ে যায় বা সাজা গুজা, আজকে একটা সারা একলা একলা রাস্তাঘাটে কত মানুষ দেখবো। টাটা, আজকে আগে যেতাম, আজকে হাইটটা দেবো, আমি ওনা ভাত খাইছি না, ভাত খামো আমার কাজ আছে। টাটা, আজকে অনেক টাইম আছে যার কারণে যাবো গা হাইটটা, আজকে লেগে দিয়ে যেতাম না, আবার সাইকেল বাইর করো, আবার যাও আয়ো সাইকেল ঢোকাও, বিরক্তি লাগে। আর ওখানে খামো ভাত, আমি খাইছি না হলো ভাত, ভাত খাওয়া বাকি রয়ে গেছে গা, এই বললা আইসে করতে গা, বললা বললা বললা, এই বললা গড়বি ওহো। তো বইয়া গেলাম গা আমার চন্দনা শুটকির যে সবজিটা দিয়া ভাত খেতে বইয়া গেলাম গা, এখন বাজে প্রায় 4টা, আজকে সকালে আবার তাড়াতাড়ি খাইছি, কিন্তু দুপুরে ভাতটা দেরি গেছে গা, কারণ বিউটা দিয়া সেটা প্রসেসিং হতে বিউটা অনেকক্ষণ লাগছে, তার কারণে লেট হয়ে গেছে গা। তো আজকে তো খাইতেছি একলা, সকালে তো হ্যাঁ আগে খেয়ে লাইছি, তো হ্যাঁ তো আইসি হ্যাঁও খাইছি একলা, আমি বইয়া আসলাম সংঘাত কি করুম, তো দেখালো খাইয়া কেমন হয়েছে।
এর আগে একদিন আনছিলাম, তখন কিন্তু এত টেস্ট হইতো না, আজকেটা দুর্দান্ত হয়েছে। আবার সঙ্গে গুড়া মাছ করতাম না, কালকে একটু গুড়া মাছ থাকবো, তো একটু গুড়া মাছ রয়ে গেছে। আজকে শুটকিটা একদম মনের মতো হয়েছে। যারা শুটকি পাগল তারা আয়া করেন, শুটকিটা খাইলে কোন যে বোঝে কেমন হয়েছে, একদম কুয়ার মতো। তাইলে আমি খাওয়ানটা শেষ করি। তো মাঝে মধ্যে একটু আয়া ছাদে বলে ভালোই লাগে, কারণ গাছের একটু কথাবার্তা কমু, গাছে একটু জল টল দেমু, কবে জানি হারাবার হইব গাছটি, বুঝতে পারতেছি না। আমার খুব ইচ্ছা একদম হারা ভারা ছাদে, তো খুব ভালো লাগে। তাছাড়া আজকে হ্যাঁও নাই ঘরে, যার কারণে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, ভাল লাগতেছে না। তো এ লেগে আইলাম, ভাবলাম একটু গাছে দেখি কোনটাতে কী লাগবো না লাগবো, দেখা দেখা যাই, একটু ভালোই লাগে। তৈলে আইলে এই যে দেখেন গাছটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হইতেছে গাছটা হলে। আর এই যে দেখেন জবা গাছটা, আজকে এটা ফুল ফুটছে ভীষণ বড়, দেখেন আমার একদম হাতের মতো অনেকটা, মোবাইলে জানি না কতটুকু হইতেছে, কিন্তু ভীষণ বড় হয়েছে এটা। আর কিন্তু গাছটা একদম ফুল দিকে লম্বা হইতেছে, যদি আগে কাটে এটা খুব ভালো আসলো, ওখানে এত কুলি কেমনি কাটো মিডিয়ে বুঝতে পারতেছি না, কাটতাম পারতেছি না। গাছটা কিন্তু খুব সুন্দরই ছিল, তো ওখানে এনে কিছুক্ষণ সময় কাটামো, কাটাইয়া 10 মিনিটও থাকুম, এরপরে যে আমাকে ঘরে যাই আবার ভিডিও এডিটিং করতে হইব, আবার নতুন করে করতে হইব নেক্সট ডে লাগিয়া। আজকে তো সবিতা ফ্যাশনে দিছি না, সবিতা বুটিকে দিছি, কারণ সবিতা ফ্যাশনে আজকে দিতাম না, তো একসঙ্গে দুনামতি দিলে কী হয় ভিউজটা একদম হয় না, তো যার কারণে ভাবছি সবিতা ফ্যাশনে আজকে দিতাম না, সবিতা বুটিকে দেবো, সবিতা ফ্যাশনে আগামীকালকে দেবো। তো আমি ওখানে এনে কিছুক্ষণ সময় কাটালি গাছের সঙ্গে, এরপরে যাবো ঘরে। কেসে গুজারে লম্হা তোমারে, লম্হা তোমারে। তো আজকের ডিজাইনটা দেখেন, আজকে করছি ব্লাউজে এই ডিজাইনটা, শাড়ি তো কিনছি বহু আগে, শাড়ি কিনা শাড়ি পরে শেষ, কিন্তু ব্লাউজ সেলাইছি না, তো ব্লাউজটা কমপ্লিট করলাম। তো এটার কাটিং আর সেলাই কেমনে করতে হয় না, আপলোড করে দিছি সবিতা বুটিকে, আর পেছনের ডিজাইনটা আপলোড হইব আগামীকালকে সবিতা ফ্যাশনে। তো এখানে শুধু হুক লাগাবো, হুকের ঘর করুন, তাইলে পুরো ব্লাউজ কমপ্লিট। তো আজকে কিন্তু কার হে বাড়ির না দেখা, তেমন বেশি কিছুটা করা হইতেছে না, তো ইডার বিউডাই কালকে রাত্রে কিছু এনে করে রাখছি, বাকি একটু বাকি আসলো ইডা আজকে ওখানে করছি, ওখানে এটা কমপ্লিট করুন, কমপ্লিট করে এরপরে ঘুমাই যাবোগা। তো আজকে তো আর এখানে কিছুই করা হইতো না, মা কি অন্ধকার। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করতেছি, ওখানে এডিটিং করুন এরপরে ঘুমামো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কালকে সকালে দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে, ততক্ষণ সবাই গুড নাইট, টাটা।